প্রিয় দর্শক, বার্তাবাজার স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ। আজকে আমরা বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে এক ধূমকেতুর মতো ছুটে আসা এক নক্ষত্র নিয়ে আমরা আলোচনা করব, যাকে বাংলাদেশের ভক্তকুল দীর্ঘ 22 বছর পরেও আজও মনে রেখেছে। আপনারা বুঝতেই পারছেন, সেই ধূমকেতুর নাম হচ্ছে সালমান শাহ। সালমান শাহ হত্যা না আত্মহত্যা, এই ধূম্রজাল দীর্ঘ 22 বছর ধরে চলছে। এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো রহস্যের জট এখনো খুলতে পারেনি কেউ। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন সালমান শাহ হত্যা মামলার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য, বাংলাদেশের অনেকগুলো উল্লেখযোগ্য মামলার যিনি আইনজীবী, বিশেষ করে বিডিআর হত্যা মামলা, রানা প্লাজা মামলা সহ ঐশী মামলা, এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ মামলার যিনি আইনজীবী এবং সাবেক পিপি, বিশেষ করে শিশু, নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি, সাবেক পিপি অ্যাডভোকেট ফারুক আহমেদ, আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অ্যাডভোকেট ফারুক আহমেদকে। আমরা সালমান শাহ হত্যা মামলা নিয়ে এখন কথা বলবো অ্যাডভোকেট ফারুক আহমেদের সাথে। ফারুক ভাই, সালাম আলাইকুম। কেমন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। সালমান শাহ হত্যা মামলা, আমরা যেটা জানি, আপনি সালমান শাহ হত্যা মামলাটি সেই শুরু থেকেই পরিচালনা করে আসছেন। মামলাটি দীর্ঘ 22 বছরেও এই মামলাটির এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি, এর পিছনে কি কারণ থাকতে পারে? প্রথমে আমি সবাইকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই এবং আমাদের ভক্তকুলের পক্ষ থেকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যে কথাটা আপনি বললেন যে দীর্ঘদিন থেকে চালাচ্ছি, আসলে আমি দীর্ঘদিন থেকে চালাচ্ছি না, আমি বছর তিনে হলো এই মামলায় এঙ্গেজ হয়েছি। আগে আমাদের সিনিয়ররা করতেন, অনেকে বয়স হয়ে গেছেন, এই জন্য করতে পারেন না। এখন আমার কাছে এটা আসছে, আমি এটা আসার পরে চেষ্টা করতেছি। আমি যখন এই মামলায় এঙ্গেজ হই, তখন এই মামলাটা র্যাবে তদন্তের জন্য ছিল। আচ্ছা, র্যাবে ছিল, র্যাবে থাকার কারণে র্যাবে যখন আদেশটা হয়, সেই সময় থেকে রাষ্ট্রপক্ষ এই মামলা, যেহেতু আসামি এখনও কেউ হয় নাই, এখনও আসামিদের আইনে আওতা আসে নাই, আসামিরা যেহেতু করতে পারবে না, আসামিরা সুকৌশলে আমাদের কাছে ধারণা রাষ্ট্রপক্ষের পিপি সাহেবকে দিয়ে একটা রিভিশন ফাইল করলেন। আইনের পয়েন্ট হলো যে র্যাম একবার জুডিশিয়াল তদন্ত হয়ে গেলে র্যাম এটা করতে পারে না, এই কথাটা ওনারা বলছেন। আমরা মাননীয় আদালতের কাছে যখন শুনানি করি, মহানগর দেয়ারা জজে যখন ছিল, পরবর্তী মামলাটা বিশেষ জজে বদলি হয়েছে শুনানির জন্য, সেখানে উভয় পক্ষের শুনানি অন্তে একটা ভিউ পয়েন্টে আমরা যে জায়গাটা ছিল সেটা হলো র্যাব কোনো তদন্ত করতে হলে র্যাবের যে রুলস অ্যান্ড রেগুলেশন সেখানে বলা আছে র্যাব এই মামলাটা তদন্ত করতে হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পারমিশন লাগবে। আমরা ওই পারমিশনের প্রসিডিউরটা করতে চাচ্ছিলাম, কিন্তু আমি জানলাম তখন পরবর্তী যখন শুনানির সময় যখন বললাম রাষ্ট্রপক্ষ যখন আপত্তি করা হলো র্যাবকে দিয়ে করানো তাদের সময় করতে চায় না, আগে রাষ্ট্র যদি রাষ্ট্রের মামলা রাষ্ট্রেই করবে, রাষ্ট্র যখন আপত্তি করছে, তখন আমরা বললাম যে মাননীয় আদালত ঠিক আছে, যখন রাষ্ট্রপক্ষ থেকে যখন একটা আপত্তি আসছে র্যাবকে দিয়ে করানো ঠিক হবে না, সমীচীন হবে না, র্যাব আরও অনেক বড় বড় কাজে ব্যস্ত থাকে, তো আপনি আমরা পিবিআইকে কথা বললাম। পিবিআই নতুন সংস্থা, আমরা পিবিআইয়ের কাছে একটা আদেশ হলো, এখন পিবিআইয়ের কাছে গিয়েছে, এখন পিবিআই মামলাটা তদন্তের জন্য আছে এবং আমরা আশা করতেছি আগামী 18 তারিখ এই মামলাকে রিপোর্ট দাখিল করবে বলে আমরা আঠারোই ডিসেম্বর হয়তো বিজয়ের মাস, হয়তো আমাদের একটা বিজয় হয়তো আমরা দেখতে পাবো খুব শীঘ্রই, এই আশায় আমরা আছি 18 তারিখ পর্যন্ত এই মামলায় র্যাব তদন্ত রিপোর্ট দিতে পারে বলে মনে করি। অর্থাৎ আপনারা প্রত্যাশা করছেন যে এই মামলাটির তদন্ত, পিবিআইয়ের যে তদন্ত, তদন্তের দিন আছে এবং সেই তদন্তের রিপোর্টটা 18 তারিখ দেওয়ার কথা, আপনারা প্রত্যাশা করছেন যে তদন্তের রিপোর্টটা আপনাদের পক্ষে আসবে। প্রিয় দর্শক, আমরা কথা বলছি সালমান শাহ হত্যা মামলার অন্যতম একজন আইনজীবীর সাথে। আপনারা আমাদের সাথে যারা কানেক্ট আছেন, আমাদের লাইভটিকে শেয়ার করুন, শেয়ার করে সালমান শাহ ভক্তদেরকে দেখতে দিন এবং তাদের যদি কোনো প্রশ্ন থাকে আইনজীবীর মাধ্যমে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাবগুলি দেওয়ার জন্য, বিশেষ করে সালমান শাহ সম্পর্কিত যতগুলো প্রশ্ন আপনাদের আছে। রেজবি এই মামলার একজন অন্যতম আসামি, তিনি 164-এ যে সাক্ষ্য দিয়েছিলেন তাতে কি প্রমাণ মেলে? এই ঘটনার পরে
এই ঘটনার পরে যখন মামলাটা হয়, তখন ওনারা তো হঠাৎ করে এরকম একটা, তার একটা নায়ক হঠাৎ করে মারা গেলেন, বাবা মার তখন যে মানসিক অবস্থা সেই সময় ওনারা তো আর তো কিছু ধারণা করে নাই। পুলিশ বলছে স্যার আপনার লাশটা নিতে হবে, একটা সিগনেচার করেন, তো উনি একটা রমনা থানায় একটা সিগনেচার করে, আর রিজভির যে বিষয়টা মামলাটা ওপেন হলো পরে এটাকে তারা ওনারা বলতে যে আত্মহত্যার মামলাটা বলে দাবি করেছে। কিন্তু যখন রিজভি যখন এই মামলায় তার কয়েক কিছুদিন পরে সে রিজভি তার ছোটো ভাইকে আসামিদের যারা এই কাজগুলো করছিল, এটা আমরা আত্মহত্যা না হত্যা, এটা আসামিরা যে কাজগুলো করছিল সেখান থেকে আসামিরা তখন এই রিজভিকে দিয়ে যখন মামলাটা আবার চালু হয়ে গেছে, মানে ওনার আম্মা ওনার বাবারা যখন বুঝতে পারছেন যে এটা তো আমার ছেলে সুইসাইড করে, এটা একটা ন্যাচারাল একটা মার্ডার কেস, তখন উনি যখন মামলা প্রিপারেশন নিচ্ছেন তখন এখানে তখন করলো কি তারা আসামির পক্ষ থেকে আমরা যাদেরকে সাসপেক্ট করছি যারা এই ঘটনার সাথে জড়িত তাদের পক্ষ থেকে রিজভিকে পাঠানো হয়েছে, তার ছোটো ভাইকে তার ছোটো ভাইকে শাহরান চৌধুরীকে কিডন্যাপ করার জন্য বাসায় পাঠানো হয়েছিল। তখন আমরা খালাম্মা যিনি ছিলেন ওনার বাবা মা বলছে ছোটবেলায় তাকে দেখেছেন, কিন্তু ছোটবেলায় দেখলেও বড় হলো কিন্তু তার ফেস কাটিং দেখে তার মনে হয়েছে যে এটা একটা ফলস পার্সন। যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যাচাই বাছাই করা হয়েছে তখন যখন জানতে পারছে যে ফলস পার্সন, তখন ক্যান্টনমেন্ট থানায় তাদেরকে পুলিশকে জানানো হয়েছে। ক্যান্টনমেন্ট থানা থেকে তাদেরকে তখন পুলিশ নিয়ে যায়। এটা হলো তখন আমরা একটা কেস হয়েছিল ট্রেসপাস, সে একটা প্রতারণা করে সেটা বহুরূপী রূপ ধারণ করে সে বাসা ঢুকছিল, মানে তাদের উদ্দেশ্যটা খারাপ ছিল। যে রেসবিকে সালমান শাহ পরিবার জানতো সেই রেসবি না, না আচ্ছা রেসবি যে পরিচয় দিচ্ছিল যে সে রেসবি না, এটা একটা ফলস পার্সন। পরবর্তীতে একটা মামলা হলো, মামলা হওয়ার পরে তখন সবাই ইন্টারোগেশন করছে তুমি কেন এই বাসায় আসার চেষ্টা করছো, কেন ঢুকছো, কেন তুমি রূপ ধারণ করছো, কেন ডাইরেক্টর সাহেবের ছেলের কথা বলে তুমি বাসায় ঢুকছো। তখন সে আদুপন্ত একটা কথা বলে যে তখন তার বিবেকের তারা দিছে, তখন তার বিবেকের তারা দিছে, বিবেকের তারা নাই, তখন সে সব আপদত্ত যা কথা ছিল সবগুলো সে কথা বলছে এবং এই কথাগুলো কিন্তু ক্যান্টনমেন্ট থানার ওসি সাহেবকে বলছে। ওসি সাহেব তখন তখন আমাদের ধারণা ছিল না, আমাদের ধারণা ছিল যে আমার ছেলে মারা যেতে পারে না, আমাদের মূল বেশি ছিল যে আমার ছেলে মারা যেতে পারে না, মারা যাওয়ার আগেও অনেক কিছু ছিল, কিন্তু তাদের দোদুল্য মান কারা মারতে পারে, ঘরের ভিতরে শত্রু আছে কোনোদিনই ভাবতে পারেনি। এই ছেলে যখন ক্যান্টনমেন্ট থানায় যখন ওসি সাহেব ডেকে নিয়ে গেল আমাদের চৌধুরীর মধ্যে বাবা মামাকে যখন ডেকে নিয়ে যায় আপনারা একটু আসেন, তখন সে ইলাবোরেটলি সে বললো, তখন বলছে ঠিক আছে তুমি পুলিশ বললো তাহলে তুমি যেসব কথা বলছো তো তুমি এগুলো তো তুমি হ্যাঁ আমি সত্যি বলছো না মিথ্যা বলছো, যেন আমি সত্যি বলছি বিবেকের তাড়নায় বলছি আমার বোনও সুইসাইড করার চেষ্টা করছে তখন এই সালমানসার জন্যে, তখন আমার মনে হয়েছে আমি কী করেছি। তখন সে কোর্টের কাছে এসে একটা ওয়ারশিট রিপোর্ট করেছে, সে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে ওয়ারশিট রিপোর্ট করেছে। আপনারা জানেন যে ওয়ারশিট রিপোর্ট একবার হয়ে গেলে এটা প্রত্যাহার যদিও করে কিন্তু প্রত্যাহার বাতিল হয় না, কিন্তু এটা সে একটা ওয়ারশিট রিপোর্ট করেছে এবং ওই যে তার ওয়ারশিট রিপোর্ট করার কারণে আমরা তখন জানতে পারলাম, আমি নিজেরা জানতে পারলাম, পরে আমরা সুইসাইড থেকে আমরা একটা হত্যা মামলার জন্য একটা আবেদন করলাম, কারণ একই বিষয়ে দুবার মামলা হয় না। এই জন্য কোর্টের কাছে এসে আমরা অনেক আসামি করে আমরা যখন জানতে পারলাম তখন তাদেরকে বললাম যে অপমৃত্যু মামলা যেটা হচ্ছে, যে সুইসাইডের কেসে যে জিডির যে মামলাটা হচ্ছে সেটার সাথে দুটো মামলা একত্রে বিচার করার জন্য তদন্ত করার জন্য দিয়েছে। তো আমরা দেখেছি যে এই মামলায় 4/2/97 তারিখে হুমায়ুন কবির সাহেব বলে একজন ছিলেন, এসপি সাহেব ছিলেন, উনি ছিলেন আয়ো সাহেব ছিলেন, উনি এই মামলায় একটা ফাইনাল রিপোর্ট দিলেন যে না এটা আত্মহত্যা না হত্যা, এটা 97 সালে 4/2/97 তারিখে এটা দিলেন। তখন ওনার পেমেন্টের পক্ষ থেকে নারাজি দেওয়া হলো, নারাজি দেওয়ার প্রেক্ষিতে এই মামলাটা গেল আপনার CID-তে। এটা 2/11/97 CID একটা রিপোর্ট দিল, সেখানেও তার একই কথাই বলতে চাচ্ছে যে না এটা একটা সুইসাইডাল কেস। এবং তখন তো এই আপনারা জানেন যে এই ঘটনা অনেক চাঞ্চল্যকর হয়ে গেছে এবং অনেক বাচ্চারা অনেক কিন্তু সুইসাইডও করেছে আমাদের জানার মধ্যে, তাহলে হ্যাঁ মোটামুটি তাহলে 44 জনের মধ্যে একটা তালিকা পেয়ে থাকে, অনেকের অত আমাদের সংবাদও পাই নাই, সে সময় তো এত মিডিয়া ছিল না, সে সময় এত নেটওয়ার্কে আমাদের যোগাযোগ কমিউনিকেশনও ছিল না। আমরা সকলেই জানি যে সে সময় আমাদের 96-97 সালে তখন মোবাইলের প্রচলনটা কম,
এই জন্য আমরা ফেসবুক টেসবুক ছিল না বা আমাদের এই সময় সোশ্যাল মিডিয়া না থাকার কোনো অনেকে তথ্যগুলো আমরা জানতে পারিনি। তো আমরা কালেক্ট করেছি 43-44 জনের মতো আমরা পেয়েছি পৃথিবীর ইতিহাসে একজন নায়কের জন্য একজন নায়কের জন্য একজন মানে আর্টিস্টের জন্য এতজন মানুষ মারা গেছে। এটা একটা পিতিয়ার তার একটা বিচার আত্মা তাদের কাঁধে আমরা তাদের তালিকা আমরা করেছি আমরা বই আকারে প্রকাশ করেছি। একটা জিনিস লক্ষ্য করেছি সালমান শাহ হত্যা মামলার যে দিনগুলোতে যেদিন মামলাগুলো ট্রায়াল হয় সেদিনে যে পরিমাণ আমি আপনাকে সহ টেলিভিশনে দেখেছি অনেকগুলো চ্যানেলে আপনার সাক্ষাৎকারে এবং দেখেছি যেই পরিমাণ ভক্ত এখন পর্যন্ত সেই মামলার দিনে বিভিন্ন জায়গা থেকে দেশের ঢাকায় এসে আদালতে যে একটা ইয়ে করেন এটাও মনে হয় ইতিহাসের নজিরবিহীন একটা ঘটনা। এখন পর্যন্ত মৃত্যুর 22 বছরেও একজন যারা আগে এখানে আরও ভক্ত আছে পুরুষ মহিলা অনেক ভক্ত আছে। সেই সময় যারা 96 যারা ছাত্র ছিল যারা ছাত্র ছিল তারা সবাই এখন বিবাহিত কেউ বাচ্চার বাবা কেউ মনে করেন বাচ্চার মা এই জন্য ইচ্ছাগুলো অনেক আসতে পারে কিন্তু আমাদের সাথে তাদের যোগাযোগ আছে এবং এই যোগাযোগটা তাদের আমাদের সাথে আছে। এবং এখানে আমি দেখেছি আমাকে আমাদের ফেসবুকে যখন আমরা প্রোগ্রাম করি সবাই আসার চেষ্টা করি কিন্তু ইচ্ছা করলো অনেক তবুও আমি লক্ষ লক্ষ লোক তার এখন ভক্ত আমি নিজেও একজন ভক্ত আমি তার আইনজীবী যদিও তার নিজেও একজন ভক্ত আমিও ছোটোবেলায় ছবি টবি দেখেছি এক সময় অর্থাৎ আমরা একটা সময় আমাদের ছিল তখন বিনোদন ছিল না আমাদের সময় এখন যেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের কত মোবাইল ইন্টারনেট নেটের দেখতে পাই কারণ আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের একটাই বিনোদন ছিল সিনেমা দেখা বা টিভি দেখা তাও সে টিভি সাদা কালো টিভি দেখছি। সেই সময় যারা ভক্ত ছিল সে অনেক লক্ষ লক্ষ ভক্ত আমার এদের কোর্টে আসে কোর্টে মিসিং মিটিং করে এবং আলোচনা করে খোঁজখবর নেয় এবং আগামী 18 তারিখে কখন হবে এই খোঁজখবরও আমার কাছে নিচ্ছে কখন আসবে তারা এগুলো আমার কাছে নেয় এবং ওনার ফ্যামিলিদের কাছে নেয়। ওনার মামা আছেন দেশে আন্টি তো অসুস্থ উনি বিদেশে থাকেন এখানে থাকেন আর ওনার বেশিরভাগ মামারাই বিদেশে থাকেন ওনার ভাইটা নিরাপত্তার জন্য দেশে থাকতে পারে না এই জন্য ওনার মামার সাথে যোগাযোগ করে এবং আন্টিও মাঝে মধ্যে আসেন আন্টিও সবসময় আসার চেষ্টা করেন একটু অসুস্থ বয়স হয়ে গেছে তো আর 22টা বছর ছেলের বিচার পাচ্ছে না একজন মা তার কি আর ঘুম হয় এখানে 9 জন অনেক দিন আসামি আছে এখানে আরও ইনভেস্টিগেশন অনেক আমরা যতটুকু জানতে পারি তাদেরকে দিয়ে আমরা আর্জিতে করছি আর এই মামলাটা যদি আরও তদন্তের মধ্যে কেউ এসে যায় তাহলে আরও কিছু আসামি হবে এটা কোনো সমস্যা নয় সালমান শাহর আম্মা নীলা চৌধুরী সাবেক এমপি জাতীয় পার্টি থেকে যিনি নির্বাচন করেছিলেন অন্তত উনিও জনপ্রিয় মানুষ উনি অভিযোগ করে বলেছেন যে সালমান শাহ হত্যার পরে অথবা তার মৃত্যুর পরে তাকে হচ্ছে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি। এই বিষয়ে জি এই বিষয়টা আমি আদালতে উপস্থাপন করেছিলাম যে আপনারা সবচেয়ে বড় কথা দেখবেন যে আমাদের যে মারা যাওয়ার পরে আমাদেরকে আমরা মারা যাওয়ার কথাই বলছি তিনি মারা যাওয়ার পরে যখন ওনারা তো অন্য জায়গায় থাকতেন এখানে তো তার ওয়াইফ থাকতো ওয়াইফকে নিয়ে উনি বসবাস করছিলেন ফ্যামিলি তার বাবা মা আলাদা ফ্যামিলি থাকতো তাই না এখানে তারা থাকতো এখন এখানে যখন আসার পরে তখন তারা সাথে যখন আসছে খবর টবর পেয়ে আন্টিরা খবর পেয়ে ওনার বাবা মা খবর পেয়ে আসার পরে যখন দেখে ওনারা তো মনে করছে যে অসুস্থ তেল টেল মাখছে আন্টি অনেকবার বলছে আমরা এইসব কথা অনেকবার বলছি তেল টেল কী কী জানি করতেছে ঘরটার মুছে দিয়েছে তখন ওনার আন্টির কাছে মনে হয়েছে যে আমার ছেলে মনে মারা যাচ্ছে তখন উনি তাড়াতাড়ি করে লিফ্টে কোনো রকমে নিয়ে লোক নাই গাড়ি নাই কী অবস্থা কেউ সহযোগিতা করতেছে না বাসায় এনে যে একবার প্রিপেয়ার নিতে তার বুঝতে পারেনি উনি তাড়াতাড়ি করে আমার হলি ফ্যামিলিতে নিয়ে আসছে হলি ফ্যামিলি বলছে যে আপনারা তো এটা তো চিকিৎসা কেন হবে না আপনারা ঢাকা মেডিকেলে নিয়ে যান আমরা যখন আউটডোরে নিয়ে যাই আউটডোরে কিন্তু নিয়ে যাওয়ার পরে কোনো ভিকটিমকে যদি কোনো যে কোনো ব্যক্তি কোনো একটা অসুস্থ রুগীকে আউটডোরে নিয়ে যাওয়ার পর তাকে টিকিট করা হয় এবং তার চিকিৎসা হয় এবং যদি ওখানে ডেট দেয় তাদেরকে লিখে দেয় মৃত্যু তাকে মৃত্যু হয়তো মৃত্যু অবস্থা আনা হয়েছে অথবা হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়েছে এবং তার ডেথ সার্টিফিকেট দেয় একটা ডেথ সার্টিফিকেট দেয় ঢাকা মেডিকেলে যখন সরকারি হাসপাতালে থাকে একটা প্রেসক্রাইব ফর্ম আছে বাংলা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেই প্রেসক্রাইব ফর্ম অনুযায়ী তাকে ডেথ সার্টিফিকেট দেয় সেখানে ডেথ সার্টিফিকেট নাই মরবার এটা তো আমরা রমনা থানায় মামলা করেছি কিন্তু এটা যখন ছিল বাবুপাড়া পুলিশ ফাঁড়িতে যদি কোনো হাসপাতালে কাউকে অস্বাভাবিক মৃত্যু বলে মনে হয় হ্যাঁ যদি কারো পোস্টমর্টম করার প্রয়োজন মনে হয় সে অনেক দূরেও তো মারা যেতে পারে বাংলাদেশের যে কোনো জায়গায় তো মারা রুগীর বাড়ি থাকতে পারে তো সে সময় নিয়ম হলো যে আইনের যে বিধান একটা 174 অনুযায়ী একটা জিডি হবে এনটি হবে বাবুপাড়া পুলিশ ফাঁড়িতে কিন্তু ছিল সেই ফাঁড়ির পুলিশ অফিসার
এই কাজগুলো করবে এবং উনি লোকাল থানাকে জানাবে। তো এখানেও দেখা যায় তেমন কিছু নাই। আপনি এবং এই ধরনের মামলা যখনই আউটডোরে ভর্তি হবে কোনো রোগী যদি মারা যায়, যদি কোনো রোগী মারা যায় সেই রোগীকে ওয়ার্ড মাস্টার বয়ের কাছে পাঠানো হয় রোগীর পেপার্স, আচ্ছা ওখান থেকে মর্গে পাঠানো হয়। কিন্তু আমাদের এখানে কেন জানি আমি দেখেছি যে আমাদের এখানে ডাইরেক্ট সরাসরি চলে গেছে মর্গে। আমি দেখেছি অনেক অনিয়ম এখানে আছে। আমি যেগুলো একটু বলতে চাই যে মানে কিছু আমি তথ্য উপস্থাপন করেছি আদালতের কাছে এবং এই কারণে মামলাটা আপনারা জানেন যে মামলাটা রিভাইভ হয়েছে নতুন করে, এই মামলাটা ক্লোজ হয়ে গেছিল। তো এটা ক্লোজ হয়ে গেছিলো আমাদের যারা আমাদের সিনিয়র প্যানেল আছে এবং আমাদের জন্য সিনিয়র আছেন সকল সাহেব আছেন মাহফুজ সাহেব আছেন এবং আরও অনেকে আমাদের সিনিয়র আছেন। আমরা সিনিয়র জন্য আমরা অনেকজন এক সখানিক আমরা আইনজীবী আছি, মানে অনেক প্যানেল অনেক আমাদের এখানে সবাই সহযোগিতা করে, অনেক জুনিয়ররা আছে সিনিয়রদের মামলা করে, সিনিয়ররা আবার এত সময় দিতে পারে না। তো এই দেখভালটা একটু মোটামুটি আমি করার চেষ্টা করি বেশি এবং সবাই আমাকেই দায়িত্ব দিয়েছে যে কোর্টের যে কার্যক্রমগুলো আইনি পরামর্শ তারা আমাকে দেয় এবং কীভাবে আমাদের অ্যাপ্লিকেশন নারাজি দিতে হবে এগুলো আমাদেরকে সব ওনারাই বলেন। আমি এই কারণে ওনাদের সাথে যে আমরা পরামর্শ নিয়ে সিনিয়র জুনিয়র পরামর্শ নিয়ে আমরা এই মামলাগুলো আগিয়ে নিচ্ছি এবং আমরা খুব আশাবাদী যে এই মামলা রিপোর্ট আসবে। আমি আপনাদের আমি একটা অন্য একটা চ্যানেলে আমি দেখিয়েছিলাম যে যে বিষয়টা আদালত উপস্থাপন করেছে চ্যানেলে আমরা বলেছিলাম যে ফ্যান যে ফ্যানে যে ঝুলেছিল বলে দাবি করা হচ্ছে সে ফ্যানটা কিন্তু জব্দ করে নেয় তদন্তকারী কর্মকর্তা, যেটা রিসেন্টলি একটা বিশেষ আলামত। হ্যাঁ, অন্যতম একটি আলামত যে ফ্যানটির সাথে যারা অভিযোগ করেছেন যে তিনি আত্মহত্যা করেছেন ফ্যানের সাথে আত্মহত্যা করেছেন, তাহলে ফ্যানটা তো বিশেষ একটা আলামত। এটা মানে একবারে এই মামলা প্রমাণ করার জন্য যদি আমাকে সুইসাইড নিয়ে প্রমাণ করার চেষ্টা করে রাষ্ট্রপক্ষ বা যেভাবে হোক যারা করার চেষ্টা করতেছে তদন্তকারী সংস্থা, ফ্যানটা তারা জব্দ করবেন। আচ্ছা ফারুক, ফ্যান ছাড়া অন্যান্য যে আলামতগুলো ছিল বিশেষ করে সালমান শাহ পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে, বিশেষ করে সালমান শাহর ছোট ভাই সাহারান তিনি হচ্ছেন ওখানে যাওয়ার পর দেখলেন যে টেলিফোনটি ভাঙাচোরা পড়েছে এবং টেলিফোনের তার নিয়ে একটা এ আছে, তো সেইখানে সেই সেই যে আলামতগুলো সেই আলামতগুলো কি পরবর্তীতে সংরক্ষিত বা ছবি তোলা ছিল আমরা ক্রাইম সিন থেকে কিছু ছবি আদালতের কাছে কিছু ছবি আছে কিন্তু আমরা একটা যে ইনজেকশন চেতনা ইনজেকশন এটা কেন থাকবে এইসব কারণে দেখে আমাদের কাছে সন্দেহ হয়েছিল এবং এগুলা কিছু কিছু আছে। কিন্তু যেটা মূল জিনিস যে রশিটা, যে রশিটা যদি আপনার ফ্যানের সাথে থাকে তো রশিটা কিছু মানে ভারে কারো কিছু ভারে তার ছুতাগুলো খুলে যাবে, ফ্যানগুলো খুলে যাবে, ছিঁড়ে যাবে, বেঁকা হয়ে যাবে এবং যেখানে ঘষা মাজা লাগবে আপনারা জানেন, আপনারা জানেন একটা সে তার বয়স মিনিমাম 50-60 কেজি ধরে নিলাম, একটা 25 ইয়ার্সের যে একটা কোনো ছেলের বা একটা যুবকের মোটামুটি 25 যদি হয়ে থাকে তার বয়স, সেটা যদি হালকা পাতলা হয়ে থাকে তাহলে মানে 50-60 কেজি ওজন ধরে নিলাম, 50-60 কেজির মাঝামাঝি। এখন এই মাঝামাঝি কোনো ব্যক্তি যদি ঝুলন্ত অবস্থা থাকে এবং আমি যখন স্পাইনাল কর্ডে যখন টান পড়ে যখন এটা টান পড়বে তখন সবাই কিন্তু বাঁচার চেষ্টা করে, এটা ক্রিমিনাল সায়েন্সের মধ্যে জুডিস শুনে আপনার নাড়াচাড়া হাত বেড়ে যাবে, জিভা বেড়ে যাবে, আপনার আমাদের ছবিগুলো দেখবেন ছবিতে কিন্তু কোথাও তার জিভা বেড়ে গেছে দেখেছি। ওখানে আমরা পড়াশোনা করি এবং যারা ফরেন্সিক ডাক্তার এবং যারা ডাক্তারি পড়াশোনা করে MBBS করে তারা সবাই মোদী জুরিসপ্রুডেন্স পড়ে, আমরা মোদী জুরিসপ্রুডেন্স আমরা ফলো করি কোর্টে। অনেক রাইটার এসে গেছে, রেড্ডি সাহেব আসছে এখন নতুন, অনেক রাইটার আসছে, কিন্তু মোদী জুরিসপ্রুডেন্স আমরা মাইল ফলো। সেই মাইল ফলো আমরা যদি দেখি কেউ একটা মানুষ মারা গেলে সুইসাইড করলে হত্যা করলে বা হত্যাকে আত্মহত্যা করার যদি চেষ্টা করা হয় আত্মহত্যাকে হত্যার চেষ্টা করা হয় এখানে আমরা অনেকগুলো সিমটম দেখে বুঝতে পারি কোনটাকে হত্যাকে আত্মহত্যা বলার চেষ্টা করতেছে। আমরা এখানে যতটুকু অ্যানালিসিস করে দেখেছি এখানে সকলেই আত্মহত্যাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এখন এটা বলতে পারেন এত এভিডেন্স থাকার পরেও
রিপোর্ট কেন আসে না আপনাদের পক্ষে? একটা কথা আসতে পারে, ধর্মজালের কথা যেটা বলছেন কেন আসে? এই জন্যই আমি বলতে চাই যে এই যে পোস্টমর্টম যে ডাক্তার সাহেবরা যারা করেছেন, ওনা অনেক সদ্য ব্যক্তি এবং তারা বর্তমানে রিটায়ার হয়ে গেছে। আমার সাথে ব্যক্তিগতভাবে তাদের যোগাযোগ আছে, আমিও তাদের সাথে সামান্য যোগাযোগ করেছি, কথাবার্তা রয়েছে এবং তারা আমাদের কোর্টে ট্রায়ালের সময় সাক্ষীতে আসেন, আমি প্রায় জেরাটেরা করি। তখন আমি জিজ্ঞাসা করেছিলাম প্রকরণকে, তখন বলছে সে সিচুয়েশন, তখন যে সিচুয়েশন এত কথা বলা যাবে না। হ্যাঁ, তা আমরাও তাদেরকে এখন আইনে আওতায় আনার চেষ্টা করতেছি, কারণ তারা সবাই কিন্তু আইনের ঊর্ধ্বে কেউ নয়। একটা তদন্ত করতে গিয়ে যদি কেউ যদি মানে ভুল ত্রুটি করে, তাকে আইনের আওতায় আনা যাবে। এবং আমরা লেটেস্ট যে একটা আমাদের জাজমেন্ট হলো, আমরা 21 জানুয়ারির যে মামলার জাজমেন্ট হলো, সেই জাজমেন্টে আমরা দেখেছি একটা জিনিস আছে, সেটা হলো গিয়া যে ডাক্তার সাহেব যে তদন্তকারী কর্মকর্তা, আপনারা জানেন যে জজ মিয়ার একটা কাহিনী বানানো হয়েছিল, বলতে চাচ্ছি জজ মিয়ার একটা কাহিনী বানানো হয়েছে, এবং যে জজ মিয়ার কাহিনীটা বানানো হওয়ার কারণে তাকে জজ মিয়াকে সাক্ষী থেকে আসামি থেকে তাকে সাক্ষী করা হলো, এবং তাকে যে এই যে 164 যাদেরকে বলতেছে যে মারধর করে করা হয়েছিল, হ্যাঁ, সে তিনজন অফিসারকে এই মামলা যিনি তদন্তকারী কর্মকর্তা ছিলেন, সেই তদন্তকারী কর্মকর্তাদের পরের চার্জশিটে তাদেরকে আসামি করা হয়েছে, এবং পরের আসামি করা হওয়ার কারণে তাদের পানিশমেন্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, যে গত কদিন আগে জাজমেন্ট হলো যেটা 21 জানুয়ারির মামলা, সেই জাজমেন্টে কিন্তু তারা আসামি। আমাদেরও মামলা ঠিক এই জায়গাতে আটকে গেছে। আচ্ছা, যে এখন যদি আমরা তদন্ত রিপোর্ট দেয়, তাহলে আগের যেসব ডাক্তার এবং এই তদন্তকারী সংস্থা যারা মনে করেন যে তথ্য গোপন করেছে, তাদেরকে এই মামলা আসামির অন্তর্ভুক্ত করতে হবে। আপনারা কি সালমান শাহ পরিবার সহ আপনারা যারা আইনজীবী প্যানেল আছেন, তারা তাদের কি এরকম প্রস্তুতি আছে যে আপনারা সাবেক যে তদন্তকারী কর্মকর্তারা ছিলেন, বিশেষ করে ডাক্তার, তারপরে পুলিশের যারা বর্তমানে রিটায়ার্ড অবস্থায় আছেন, এদের সম্পর্কে ব্যবস্থা নেওয়ার? এটা আমার কাছে, আমি বিশ্বাস করি এবং তারা এভিডেন্স চলে আসছে, এবং এভিডেন্সও চলে আসছে, তারা এখানে তাদের পোস্টমর্টম রিপোর্টে অনেক গাফলি ত্রুটি বিচ্যুতি আছে, তারপরে তদন্ত রিপোর্ট অনেক ত্রুটি বিচ্যুতি আছে। হ্যাঁ, কারণ একটা মামলা যখন তদন্ত হয়, একজন রিভাইভ যখন হয়, তখন অনেক নতুন নতুন তথ্য ছাড়া মামলা কিন্তু রিভাইভ হয় না। এবং এই মামলা কিন্তু সবচেয়ে সর্ব আমাদের বাংলাদেশে এই একটাই প্রথম মামলা, কোনো মামলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়ার পরে, একজন বিচারক রিপোর্ট দেওয়ার পরেও, একজন বিচারক 12 বছর পর রিপোর্ট দিল, উনি 12 বছর তদন্ত করে আমাদের সময়টা এখানে নষ্ট করলেন, 12 বছর পর রিপোর্ট দেওয়ার পরে উনি তা এই মামলা র্যাবে অথবা পিবিআইতে যাওয়ার নজির বাংলাদেশে নাই। আমাদের এই মামলার কিন্তু সম্মানে অনেক বড় নজির হয়ে থাকবে ইতিহাসে, এবং এই কারণে খুব আমরা আশাবাদী যে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা প্রসিকিউশন দাখিল করবেন বিশ্বাস করে। আচ্ছা, সালমান শাহর হত্যার আরেকটি আছে, সেটা হচ্ছে যে তারা বলছেন সামির আর বিশেষ করে সালমান স্যার স্ত্রীর পরিবারের পক্ষ থেকে যে বক্তব্যটা আসছে, সেটা হচ্ছে যে মৃত্যুর আগে সকালবেলা সালমান শাহ ঘুম থেকে উঠে চা নাস্তা খেয়ে তারপরে আত্মহত্যা করেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে একজন সুস্থ সবল লোক যিনি ওই সময়টায় 1996 সালে যখন তার জনপ্রিয়তার তুঙ্গে, তার যখন স্বপ্ন মানে স্বপ্ন ডানা মিলে যখন উনি উঠছেন আকাশছোঁয়ার যে তাগিদে, তিনি কি এই সময় এত স্বাভাবিকভাবে আত্মহত্যা করতে পারেন? আমি আপনাকে এই প্রশ্ন দেওয়ার আগে দুটো প্রশ্ন বলি। আপনি দেখবেন যে এই মামলায় 4/2/97 তারিখে যে রিপোর্টের কথা বলছিলেন, যে ওখানে বলছিলেন মানসিক অস্থিরতার কারণে সে সুইসাইড করছে। আচ্ছা, একটা রিপোর্ট, ফার্স্ট রিপোর্ট। সেকেন্ড রিপোর্ট বলছে সিআইডি কর্তৃক 2/11/97 তারিখে রিপোর্ট উল্লেখ করছে, চিত্রনায়িকা শাবনুরের অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণে সালমান শাহর স্ত্রীর সহিত দাম্পত্য কলের সূচনা হয়, এই দাম্পত্য কলের পরিণতি সালমান শাহ আত্মহত্যা। আচ্ছা, এই দুটা বিষয় নিয়ে ওনারা আনছেন। সালমান আমাদের নায়িকা সাইমন শাবনুর কখনো বলে নাই যে তার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সে বলছে আমার সাথে একটা ভাই বোনের সম্পর্ক ছিল। যেহেতু শাবনুরের সাথে অধিকাংশ ছবিগুলোই কিন্তু তার সাথে মৌসুমীর পরে ম্যাডাম কিন্তু আমাদের নায়িকা কিন্তু কখনো বলে নাই যে তার সাথে আমার সম্পর্ক ছিল, সে সবসময় বলতেছে, এবং সে উনি তাহলে এই যে বিষয়গুলো এক একবার এক এক রকম কথা বলে রিপোর্ট আসতেছে, পুলিশ এক একবার এক এক রিপোর্ট দিচ্ছে, এটা তাহলে সত্যতা আসলো না, কারণ পুলিশের রিপোর্টটা একই হওয়ার কথা, দুটো আয়োগ কিন্তু দুই রকম রিপোর্ট দিল। এখন আমরা যে বিষয়টি আমরা যে 174 যেটা দেখেছি, যে 6/96 যে রিপোর্টের কথা বলা হচ্ছে, শাবনুরের কথা যদি আমরা বলি, এবং প্রথম রিপোর্টের কথা বলা হচ্ছে 11:30 মারা গেছে,
সুইসাইড করছেন। আপনারা জানেন যে ম্যাডাম আরকি বলেছেন সেপ্টেম্বর সকাল সাড়ে এগারোটায় উনি উঠে পানি খেয়ে তারপরে, আপনি কখনো শুনেছেন যারা মানসিক অস্থিরতা ভুগে তারা পানি খেয়ে নাস্তা খেয়ে সুইসাইড করে? কখনো শুনে? আচ্ছা, এটা হলো আমরা বারবার বলতে চাই যে ওনাদের সালমান ওনার ওয়াইফ যে কথা বলতেছেন, হ্যাঁ ওনার ওয়াইফ যে কথা বলতেছে শামিনা ম্যাডাম, উনি যেটা বলতেছে সাড়ে এগারোটার দিকে, ওনাদের তথ্য মতো সাড়ে এগারোটার দিকে ঘটনা, তার আগে কিন্তু ওনার বাবা কিন্তু বাসায় গিয়েছিলেন। সামনের বলছে যে আমি আমার আপনার ছেলে ঘুমাচ্ছে এখন ডিস্টার্ব করা যাবে না। যদি ছেলে ঘুমাচ্ছে রাত্রে জেগে কাজ করে তো ওনারা চলে গেছে, বাসায় যাবেন নাস্তা কিছু খাবেন, এই সময় কিন্তু সঙ্গটে পেলেন। কিছুক্ষণ আগেই ছেলে বলে গেল, আমরা যতটুকু জানতে পেরেছি এবং রিজবির যে 164 সে রাত্রে আড়াইটার সময় কথা বলা হচ্ছে, আড়াইটার সময় তো তিনটার সময় তো বলা হচ্ছে কীভাবে কী আমরা একটা 164 আছে আমরা দেখবেন সেটা বিচারাধীন বিষয়, সেখানে রাত আড়াই সময় আছে। আমরা এই আড়াই যে মারা গেছে এটা আমরা তার যে স্টোমাকে যে খাদ্য ছিল, একটা মৃত্যু ব্যক্তির সময় নির্ধারণ করা অনেকগুলো পলিসি প্রসিডিওর আছে, কিন্তু একটা কথা বলে না আর চোর চুরি করে গেলে আলামত রেখে যায়। এই যে তারা বারবার বলছে সাড়ে এগারোশো মারা গেছে, সাড়ে এগারোশো যদি পানি খেয়ে মারা যায় বা নাস্তা খেয়ে মারা যায় তার তো সেমি ডাইজেস্ট হবে না, ডাইজেস্টই হবে না। আচ্ছা, সে যদি পানি কিছু নাস্তা খাওয়ার পর যদি মারা যায় তাহলে ডায়াবেটিস হবে, যে সে যে খাদ্যটা খেলো সেটা তো স্বাভাবিক থাকবে, তার পেটে ওই অবস্থা থাকবে। কিন্তু এখানে এবং আমরা এখানে যেগুলো খেয়েছে দেখেছি সেগুলো সব আমি এগুলো বের করেছি, আমি এগুলো সব রিপোর্ট দেখে এগুলো বের করেছি এবং আমি অনেক ডাক্তারদের সাথে আমি আলোচনা করেছি, আমি ইন্ডিয়াতেও অনেক ডাক্তারের সাথে আলোচনা করছি এবং আমরা বাইরেও অনেক যারা বিশেষজ্ঞ ফরেন্সিক মেডিসিনের উপরে অনেক ইউনিভার্সিটিতে আমি আলোচনা করতেছি করার পর, কারণ আমাদের একটা চ্যালেঞ্জ যে এই মামলাটাকে আমাদের ইস্টাবলিশ করতে হবে, এটাকে হত্যা হলে কীভাবে প্রুভ করা যায়, তার জন্য যেসব প্রসিডিওর প্রয়োজন সবগুলো আমরা মোটামুটি আমাদের নখদর্পণে এনেছি। আমি আপনাকে একটা কথা বলে যাই, তদন্তকারী কর্মকর্তা যদি আমাদের বিপক্ষ রিপোর্ট দেয় তবুও আমরা এই মামলাকে আবার নারাজি দিয়ে আমরা নতুন করে মামলা রিভাইভ করে কোর্টের মাধ্যমে, আপনার জানেন ওসি রফিকের মামলা তিনবার রিপোর্ট দিয়েছিল, ফাইনাল রিপোর্ট দিয়েছিল আপনাদের এই এলাকায় কাফুল এলাকার যে মামলাটা ছিল একটা ছেলেকে মারার জন্য, একটা স্কুল ছাত্রকে মারার জন্য, সে তাকে কিন্তু একবার রিপোর্ট সবাই বলতেছে যত সংস্থা ছিল সব সংস্থাকে কিন্তু বলা হয়েছে যে সে দোষী না, এই ঘটনার সাথে জড়িত না, ওসির বিক্রম মুদিল থানা। কিন্তু এই মামলার জুডিশিয়াল ইনকোয়ারি হওয়ার পরে আদালতের সাক্ষী প্রমাণ হওয়ার পরে তার সর্বোচ্চ সাজা হয়েছিল, আমাদের কাছে সেই এখনও সুযোগ আছে। আর এখন একটা কথা আপনি বললেন যে প্রথমে বললেন দীর্ঘ 22 বছর এই যে বিলম্ব, এই বিলম্বটার একটাই কারণ ওনারা মনে করেছেন ওনাদের বাবা মারা গেছেন, ওনার মামা বয়স হয়ে গেছেন, বা ছেলেও থাকে না, বিচার কে করবে? কিন্তু আইনের যে বিধান, যে কোনো ব্যক্তি ইনফরমেশন দিলে মামলা করা যায়। আমার ওই যে ওনার বাবা যে মামলা দরখাস্তটা করেছিলেন আর যেটা করেছেন ওটা যদি কেউ এসে লেখা চিনে যে আমি তার লেখা চিনি, জানি তো জাতির জন্য বঙ্গবন্ধু হত্যা মামলা বিচারিত হয়েছে, এই জন্য আমাদের ফৌজদারি মামলা কোনো তামাদি নাই, ফৌজদারি মামলা কোনো তামাদি নাই। আমি এতটুকুই বলবো যে আমাদের মামলা পিবিআই একটা ভালোই তদন্ত রিপোর্ট দিবে আশা করতেছি, এবং আমরা যে এভিডেন্স দিয়েছি, আপনি একটা কথা বলেছেন না যে রুবির সাক্ষাৎকারের কথা একটু আনি, জি আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে সম্প্রতি আমেরিকা থেকে আপনার হচ্ছে রুবিনা মানে রাবেয়া আক্তার রুবি নামে, আমরা যখন পিবিআই তে তদন্ত করতে পাঠাই তখন পিবিআই কে আমরা বলেছি যে আপনারা পিবিআই এর সাথে আমাদের সাথে একটু মানে পিবিআই এর সাথে আমরা ডিসকাস করি, যেহেতু তদন্তের সংস্থা আমি হলাম বাদী পক্ষের আইনজীবী, মামলা কিন্তু রাষ্ট্রের, রাষ্ট্রের দায়িত্ব তার মামলাটা প্রমাণ করা, তার নাগরিকের বিচার সঠিক জন্য বিচার হয়, দোষী হলে তার সাজা দেওয়া, নির্দোষ হলে তার খালাস দেওয়া, এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা কোন সাংবিধানিক দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব হিসেবে যখন করছে, ওনারা যখন গিয়ে বারবার যখন রুবির বাসায় যা যাচ্ছে আসছে বা অন্য অন্য যারা আবুল ছিল কাজের বুয়া ছিল সবাইকে যখন খুঁজছে তখন ওই রুবির মনে একটা ইনফ্লুয়েন্স করছে, এখনও মামলা আছে, মামলা এখনও নিষ্পত্তি হয়নি, তখন সে আবেগতাড়িত হয়ে
যে বুড়া বয়সে আপনার দেখবেন যে আমি বুড়া বয়সে জেল খাটতে পারবো না, আমি আপনারা সামনে জিজ্ঞেস করেন, স্বামীদের জিজ্ঞেস করেন, স্বামীদের জিজ্ঞেস করেন, সেই সব ভালো ভালো পারবে। তো এগুলো সে কিন্তু ফারুক ভাই, সে কিন্তু প্রথম যে লাইভটাতে এসেছেন তিনি সেখানে বারবারই জোর দাবি করে বলছেন যে সালমান শাহ আত্মহত্যা করেনি, সালমান শাহকে হত্যা করা হয়েছে। এবং সালমান শাহর মাকে উদ্দেশ্য করে উনি বারবার বলতেছিলেন যে নীলাপা আপনি থামবেন না, যদি আমাকে মেরে ফেলা হয় আমাকে মেরে ফেলবে। উনি বারবার বলতেছিলেন যে আমাকে মেরে ফেলা হবে, আমাকে পাগল করে দেওয়া হবে, আপনারা কিন্তু থামবেন না আপা, আপনারা কিন্তু থামবেন না। এই যে বিষয়টা উনি কাদেরকে মানে শঙ্কা করেছিলেন যে তাদের তাকে মেরে ফেলা হবে এবং হচ্ছে তাকে পাগল করে ফেলা হবে। এবং সম্প্রতি উনি আবার বিভিন্ন রকমের মানে তার আগের যে বক্তব্যগুলো উনি ফেসবুকে দিয়েছেন এগুলো সম্পূর্ণ চেঞ্জ করে ধীরে ধীরে উনি একটু জায়গা থেকে নড়ে আসার চেষ্টা করছেন। এটা এটা আপনারা আমরা জানি যে কিছুদিন আমরা এই ঘটনার পরে আমরা জানি যে আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা তো দেখি নাই, আমরা যতটুকু জানতে পেরেছি যে সালমান শাহ শ্বশুর আমেরিকা গিয়েছিলেন। আচ্ছা, আমরা জানতে পেরেছি পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি এই ঘটনা স্টেটমেন্ট দেওয়ার পরে। হ্যাঁ, আমাদের ধারণা তো থাকবে, শঙ্কা থাকবে যে আমাদের যারা আশায় পক্ষ তারা এটা করতে পারে, মেবি এটা করতে পারে। আর সবচেয়ে বড় কথা, আমি আরও দুটা জিনিস আমরা কোর্টে দাখিল করেছি যেগুলো আসে না। গায়িকা শীলা আজিজ বলে একজন ভদ্রমহিলা, উনি আমেরিকায় থাকেন। আচ্ছা, ওনার সাথে একটু মলে এই রুবি ম্যাডামের দেখা হয়েছিল। আচ্ছা, এবং এই রুবি ম্যাডামের রুমি জামাদের আসামি, হ্যাঁ, উনি এই বক্তব্যটা ভাইরাল হওয়ার আগে সে ওইখানে যখন বাঙালি বাঙালি পরিচয় হচ্ছে তখন বলছে উনি উনি গায়িকা। হ্যাঁ, আরে তুমি তো মনে হলো গান টান করেন তো, আরে তুমি না সালমান শাহকে চিনো? তুমি যে হ্যাঁ চিনি, ওকে তো মেরে ফেলা হয়েছে, ওকে তো মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, এই যে বিষয়গুলো ওনার একটা মোবাইলে ছিল। আচ্ছা, এবং এই গায়িকা শীলা আজিজ, শীলা আজিজ উনি এই বিষয়টা ফেসবুকে দিয়েছেন, এটা এটা আমরা এটা আমরা সমর্থনযোগ্য সাক্ষী হিসেবে আমরা ওনাকে সাক্ষী হিসেবে রেখেছি। এবং এটা আমরা তদন্ত আমরা তদন্তকারী কর্মকর্তার কাছে গায়িকা শীলা আজিজ এখন পর্যন্ত কি উনি ওনার জায়গায় আছেন? উনি হ্যাঁ উনি ওই জায়গায় আছেন, উনি তো আবেগতাড়িত হয়ে তার এবং উনি বলছেন, উনি বলছেন, উনি আসলে বলছেন উনি কোন মলে ছিল। ওই লাইভটা আমরা সংগ্রহ করেছি ফেসবুক থেকে, আমি এনেছি, এনে আমরা এটা আদালতের মাধ্যমে তদন্তকারী সংস্থার কাছে পাঠাইছি। এবং এই বিষয়ে আমাদের আমাদের টক শো ছিল টাইম টিভিতে, একটা আমেরিকার টাইম টিভিতে একটা টক শো করেছিল রুবি ম্যাডাম। তো সেটারও আমরা কপি আমরা আদালতে দাখিল করেছি। আমরা বেশ কিছু তথ্য এবং বেশ কিছু রেকর্ডিং, একটা ছেলের সাথে সে আলাপ করেছিল মোবাইলে, হ্যাঁ এগুলো, কারণ একবার ভুলে গেলে আমার কাছে মনে হচ্ছে তার ফ্যামিলি তার এখন যে ধরে সংসার টিকে আছে, হ্যাঁ তার সংসার টিকে আছে যে কোনো কারণে কথা, সে যদি পিছিয়ে গেছে কিন্তু সে মন থেকে পিছায়নি, কিন্তু এখন যদি পিছিয়েও যায়, কিন্তু ওই যে আপনি কথা বললেন ভাবি শিলা নীলা ভাবি আপনি পিছিয়ে হটবেন না, আমাকে পাগল বানানোর চেষ্টা করবে, তার মানে কি তাকে এখান থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে? এবং আমরা যত সঙ্গীতে ছিলেন, এবং আমরা জানতেও পেরেছি যে আমরা জানতে পেরেছি সে তার লয়ারের মাধ্যমে সে কিছু কাগজ পাঠাবে, কিন্তু ওগুলো কোর্টে অ্যাকসেপ্ট হয়নি। আমরা রুমির ম্যাডামের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে সে লয়ার এঙ্গেজ করছে, অ্যাটর্নি এঙ্গেজ করছে। হাজবেন্ড এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে অনেক রকমের অনেক ধরনের কথা, একটা তো আবেগতাড়িত অনেক কথাই বলবে, এটা তো ধরুন ক্রস ম্যাচিং এর বিষয় বলে, এটা সিআরপিসি দেখালে একটা আসামি। উনি আরেকজনের বক্তব্য দিয়েছিলেন, আমি একটু বলি, এখানে ওয়ান সিট উপর খালি করলেই হবে না, একটা আসামি ওয়ান সিট উপর করলেই হবে না, একটা ওয়ান সিট উপর ক্রস ম্যাচিং এর কথা বলা আছে যে সতা সত্য বাংলায় বলে সতা সত্য, আসলে এটা সত্য বললো না মিথ্যা বললো? অনেক সময় দেখা যায় যে বউ অনেক সময় খারাপ কাজ করে, বউ অনেক সময় বউকে সন্দেহ করে মেরে ফেলে, হ্যাঁ, কিন্তু দেখা যায় আসলে ছেলেটা দোষ ছিল না, কিন্তু রাগের মাথায় সে বলে আমার বউরাই মারছে আমার ফাঁসি দিন, কিন্তু কোর্ট তো ফাঁসি দিতে পারে না। হ্যাঁ, এগুলো হলো আসলে সে মারাটা আসলে কিন্তু প্রিপ্ল্যান ছিল যে সে হোয়াটসঅ্যাপ করলো, হোয়াটসঅ্যাপ বিশেষ করে সাথে দেওয়া যায় না, আপনার ক্রস ম্যাচিং লাগবে, অন্য অন্য আদার এভিডেন্স লাগবে। আমাদের ওই এখন আমরা আমাদের কাছে যে এভিডেন্স আছে মোটামুটি আমরা মোটামুটি অনেক কিছু আমাদের সংগ্রহ হয়ে গেছে, যেগুলো খুবই দুঃখজনক, আরও আগেও হওয়া উচিত ছিল, কিন্তু আগে যারা আইনজীবীরা ছিলেন বা যা প্যানেলে যারা ছিলেন তারা হয়তো অত চিন্তা করতে তদন্ত করে সমস্ত উপরে ভরসা করে রাখছিলেন, হয়তো রিপোর্ট তারা দিতে পারবেন, কিন্তু এখন আমাদের যারা প্যানেলে আমরা আছি ইয়ং জেনারেশন বেশি, আমরা সবাই মনে করি ইয়ং যখন ছিলাম আমাদের যে আমাদের যারা জুনিয়র টুনিয়র আছে তারা সবাই এখন খুব আবেগ দিয়ে, আপনি দেখবেন যে আপনি যখন মামলা তারিখ পড়ে, হ্যাঁ শহর লোক কিন্তু করে চলে যায়, আইনজীবী তাদেরকে বলাও লাগে না, আগে নিউজ পেয়ে যায় সবাই জানে চলে আসে, সবাই এসে কোর্টে শুনানি করে, শুনানির দিনে শহর লোক শুনানি করতেছে। তো এইসব কারণেই অনেক সময় আমরা মনে করতেছি যে আসামি পক্ষ থেকে এদের কত প্রভাব টভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে, অনেক হয়তো প্রভাবও করার চেষ্টা করা হয়, কিন্তু আমাদের যারা প্যানেল আছে তাদেরকে এখান থেকে একচুল সরাতে পারবে না।
আমাদের বন্ধু বান্ধব অনেকে বলে যে এখানে অনেক বড় বড় রাঘব বল্টোয়াল আছে, আপনি এত বড় বড় মামলা করেন, আপনি এখান থেকে সরে আসেন। আমি জানি একবার যখন ওকালতনামা দিয়েছি বা একবার যখন পক্ষে মামলা করব, তখন ওই ওই ব্যক্তি আমার তো খুব বিশ্বাস থাকে যে না মামলাটা করতে হবে। সালমান স্যার মৃত্যুর পরে সর্বশেষ পর্যন্ত তার স্ত্রী যে সামিরা, তার যে আচরণ তো সম্পূর্ণ রহস্যজনকই বলে মনে হচ্ছে। আপনার সালমান শাহ হত্যার পরে তার তার যে বক্তব্য বা তিনি সর্বপ্রথম কাকে ফোন করেছিলেন, এটা ওনার ফ্যামিলির বিষয়, ওনার ফ্যামিলির বিষয় উনি করেন নাই, উনি যে রুবি ম্যাডাম করেছিলেন। আচ্ছা আচ্ছা, উনি করেন নাই এবং আন্টি প্রায় শুনি, আমি তো দেখি নাই সে সময়। তো আমি ঢাকা শহরে থাকতাম, অন্য জায়গায় থাকতাম, তখন আমি ছাত্র ছিলাম। তখন আমি ছাত্র ছিলাম, পড়াশোনা করতাম, তখন আমরা অত পরিচয় না। তো এখানে যেটা আমি যেখানে জানতে পেরেছি সেটা হচ্ছে গিয়া যে এখানে রুবি ম্যাডামই ডাক্তার এনেছিল, উনি নাকি ফোন টোন করছিল অনেক। ওনার আম্মা ভালো বলতে পারবে, ওনার আম্মাকে যদি আপনার কখনো সুযোগ হয় আপনাদের অনুষ্ঠানে আনার, উনি আরও ভালো বলতে পারবে সেদিনের সিচুয়েশনটা ভালো না। আমি যেটা বলতে পারবো সেটা হলো যেন কিছু শুনছি এবং পেপারস, আমাদের যে মামলার যে কাগজপত্র আছে, হ্যাঁ অনেক কাগজ হয়ে গেছে, সব পেপার দেখে স্কুটিনাইজ করে আমরা এই কমপ্লিট করে যতটুকু জানতে পেরেছি এটা একটা হত্যা এবং এটা আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, আপনি ওনার ওয়াইফের কথা বলছিলেন যে এখানে আমরা যেটা বলছিলাম যে এটা হলো 106। যদি স্বামী স্ত্রী এক ঘরে থাকে, যদি স্বামী মারা যায় বা স্ত্রী মারা যায়, তাহলে স্ত্রী মারা গেলে স্বামীকে ব্যাখ্যা দিতে হয় যে তোমার স্ত্রী কী কারণে মারা গেল। যদি স্বামী মারা যায় তখন তাকে স্ত্রীকে ব্যাখ্যা দিতে হয় তোমার স্ত্রী কে মারা গেল। এই যে বিষয়গুলো, হ্যাঁ এখানে আমাদের সাক্ষ্য আইনের 106 ধারায় বলা হয়, এটাকে আমরা বলি যে তারা ব্যাখ্যা দিতে হবে তোমার স্বামী কেন মারা গেল, কে মারা গেল। ব্যাখ্যা কিন্তু নাই, এই ব্যাখ্যা কিন্তু নাই। মানে এই ঘটনার পরে জাগো নিউজকে তো উনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন মাত্র, কিন্তু তদন্তকারী কর্মকর্তা কদিন আগে যে রিপোর্ট দেখেছি, কিন্তু তদন্তকারী কর্মকর্তা আমার কাছে যতটুকু আজকে মনে হয় লেটেস্ট নিউজ যে তিনি কোনো স্টেটমেন্ট দেননি। এখনও তদন্তকারী কর্মকর্তা তাকে অনুষ্ঠান নেওয়ার প্রচেষ্টায় ছিলেন। আমি তার যে মৃত্যুবার্ষিকীর সময় পর্যন্ত যে নিউজটা দেখেছিলাম সেখানে বন্ধু তদন্ত কর্মকর্তা যে স্টেটমেন্ট দিয়েছিল সেখানে বন্ধু জানি যে সে কোনো এখন স্টেটমেন্ট নিতে পারে নাই, তাকে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। সে তাদের আইনি প্রক্রিয়াতে তারা আছে, তো তারা একটা ব্যাখ্যা দিতে হবে, তার ব্যাখ্যাটা কিন্তু নাই। সালমান সাহেব মৃত্যুর পরে বিশেষ করে তার স্ত্রী সামিরা উল্লেখযোগ্য কোনো মিডিয়াতে এসে তার বক্তব্য বা একজন স্ত্রীর হাজবেন্ড স্বামী মারা যাওয়ার পরে তার যে আবেগ অনুভূতি, তার যে বিচার চাওয়ার বিষয় থাকে, যদি সেটা স্বাভাবিক হয় অস্বাভাবিক হয় বা যদি সে আত্মহত্যা করে থাকে, তার মধ্যে যে একটা আবেগতাড়িত যে একটা বিষয় থাকে তার কোনো কিছুই কিন্তু এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। সালমান শাহর মৃত্যুর 3 বছর পরে সম্ভবত সালমান শাহর যে বাল্য বন্ধু মুস্তাক নামে এক ভদ্রলোক সালমান শাহর স্ত্রীকে অর্থাৎ সামিরাকে বিয়ে করেছেন, তাকে তার দিকেও আঙুল যাচ্ছে যে তিনিও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারেন, অথবা তার মৃত্যুর আগে এই মুস্তাকের সাথেও সামিরার একটা সম্পর্ক নিয়ে অনেকে গুঞ্জন করছেন, এই বিষয়ে আপনি কিছু জানেন? জি, এটা আমরা খুবই দুঃখজনক যে আমরা কিছু মন্ত্রীকে দেখেছি, ওনাকে আমরা সাকসেপ্ট করতাম ঠিকই, কিন্তু যেহেতু বিবাদ হয়ে গেছে এই জন্য ওনাকে আমরা খুব একটি কর্তৃন করি নাই। কিন্তু রিসেন্টলি আমরা বিচার পাই না, ওনার ফ্যামিলি বিচার পায় না। হ্যাঁ, একটা বিচারাধীন মামলায় থাকার পরও মুস্তাক সাহেব ওনার ওয়াইফকে ওনার শাশুড়িকে দিয়ে একটা মামলা করলেন, যেটা আগে মাননীয় মামলা, ক্ষতিপূরণের মামলা একটা করলেন যে আমাদেরকে চাপে রাখার জন্য। আচ্ছা, হ্যাঁ এটা একটু না বললেই হয় না, এটা মামলা করলেন। আমরা মামলা হওয়ার পর মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, তো আমরা ওই মামলা জবাব দিয়েছি, আমাদের জানুয়ারি মাসের ডেট আছে, আমরা এটা মামলা খারিজের দরখাস্ত দিব। যেহেতু বিচারাধীন মামলা, একটা মামলা বিচারাধীন থাকলে সেই মামলায় আপনার অন্য মামলা চলে না, যেহেতু এটা বিচারের প্রক্রিয়া আছে, যদি ডিসপোজাল হয়ে যায় তখন মাননীয় মামলা করে। আমরা মনে করি ওই মামলাটা আমাদেরকে ক্ষতিপূরণের মামলা করছে চিটাগাংয়ে, আমাদেরকে চিটাগাংয়ে নামা আসার জন্য। হ্যাঁ, এবং যে সময়ের মামলা করা হয়েছে সে সময় কিন্তু ওনারা কেউ দেশে ছিল না, দুজন দেশে ছিল না। আচ্ছা আচ্ছা, তারা বিদেশি ছিল, পাসপোর্ট শো করে তারা বিদেশি ছিল, তারা তার কাছে আমরা মানে নিয়ে খুঁজে টাকা চাইছে দিই নাই,
তার ক্ষতি করছে, যে বিষয়গুলো এগুলো ডুবে দেখবে না। কারণ আমাদের আইনে একটা কথা, এলিভেবল একটা কথা আছে, যদি কোনো আসামি জেলখানা থাকে অথবা বিদেশে থাকে তাহলে এই এলিভেটা কার্যকর, এই এলিভেটাকে গ্রহণযোগ্য, আইনে অ্যাকসেপ্টেবল। আমরা সে সময় দেশে ছিলাম না, আমরা আউট অফ বাংলাদেশ ছিলাম, আউট অফ ঢাকা ছিলাম, আউট অফ চিটাগাং ছিলাম। তো এই জন্য আমরা ওই মামলাটা বিশ্বাস করি যে আমরা ওই তারিখে, যে জানুয়ারি মাসের তারিখ আছে, ওই তারিখে মামলাটা খারিজ হয়ে যাবে শুনানি করলে, ওই মামলা ওনারা ঠেকাতে পারবে না। এবং এটা মুস্তাক সাহেব এটা মিডিয়ার মাধ্যমে বলেছেন, ওনার শাশুড়ি লুসি যিনি ছিলেন উনি বলে নাই এবং ওনার ওয়াইফও বলে নাই, এটা মুস্তাক সাহেবই করছেন। তা আমাদের যে একটা ধারণা ছিল যে তার বন্ধু এই ঘটনায় জড়িত হতে পারে, এখন এই ধারণাটা আমাদের বদ্ধমূল ধারণাতে এসে গেছে যে সেই কাজগুলো করাইছে। আচ্ছা আচ্ছা, আমাদের যে আগে তো আমরা ধারণা করছিলাম, শঙ্কা করতেছিলাম, এখন আমাদের এস্টাবলিশ হয়ে গেছে, যেহেতু সে মিডিয়ার মাধ্যমে এসে সে বলছে আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আচ্ছা, আমরা মিডিয়ার কথা শুনে বলতেছি, সে বলে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাহলে দেওয়ালে তার পিঠ ঠিকবে কেন? এবং আমাদের একটা ব্লেম দিচ্ছেও আপনি জানেন যে সে আমাদের, তার একটা পার্লার আছে, চিটাগাং একটা ভালো একটা পার্লার আছে, সেই পার্লারে একটা মোবাইল কোর্টের একটা, তার একটা মোবাইল কোর্ট তাদের পার্লারে রেট দিছিল, রেট দেওয়া দেখা যায় যে মেয়াদ উত্তীর্ণ তারা জিনিসপত্র দিয়ে ব্যবহার করতে হতে মানুষের জন্য অনেক ক্ষতিকর। একজন লালেট ম্যাস্টেট ওনাদেরকে জরিমানা করেছে, এইসব কথা উনি বলেন। একজন বিচারক আমার কথা কাজ করবেন? উনি গিয়েছেন ঘটনাস্থলে, দেখছেন অন দ্য স্পটে দেখছেন এবং ওনার জরিমানা করছেন এবং ওটা আপিল ওনারা করেছে। ওনাদের সিনিয়র আইনজীবী আসছেন ঘটনাস্থলে, সিনিয়র একজন অনেক পরিচিত যশা সিনিয়র আইনজীবী উনি আসছেন, আসার পরে ওনারা জরিমানা করছেন, এসব কথা অনেক কিছু, এগুলো আমাদের ব্লেম দেয়। হ্যাঁ, তা আমরা মনে করি যে যত ব্লেমই দুঃখ, এবং তার ফ্যামিলি যারা আমাদের যারা প্রতিপক্ষ তারা মনে করে হয়তো ওনার বাবা মা নাই, হয়তো মামলার কিছু হবে না, কিন্তু সালমান শাহর লক্ষ লক্ষ ভক্ত এখন জীবিত আছে, এক সালমান মরে গেলে লক্ষ সালমান দাঁড়িয়ে। ইতিমধ্যে সালমান শাহর অনেক ভক্ত আমাদের সাথে ফেসবুকে যোগ হয়েছেন, অনেকেই অনেক কমেন্টস করেছেন, আমরা চেষ্টা করব ফেসবুকের আমাদের বন্ধুদের কমেন্টসগুলি নেওয়ার জন্য। যারা বন্ধুরা আপনারা আমাদেরকে দেখছেন, আপনারা আমাদের এই লাইভটাকে শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন, আরও সালমান ভক্তদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন, যেন সালমানের আজকের এই আইনজীবী আগামী যে তার মামলার যে ডেটটি আছে সেটা হচ্ছে 18 ডিসেম্বর 2018, সেদিন হচ্ছে পিবিআই কর্তৃক একটি রিপোর্ট দাখিল হবে। আপনারা অনেক সময় আপনাদের এই সালমান শাহর হত্যার যে আইনজীবী তাদেরকে আপনারা পান না কাছে পান না, আমরা চেষ্টা করেছি আপনাদের জন্যই মূলত আমরা এই বিজ্ঞ আইনজীবীকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা তাকে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের সাথে যারা যোগ হয়েছেন অনেকেই, তার মধ্যে এমডি হাসান উনি লিখেছেন, দেখছি সালমান হত্যার বিচার চাই। জনাব হাসান, আপনাকে ধন্যবাদ ভাই, আপনার বিচার আপনি চান, সারা বাংলাদেশের মানুষ সালমান ভক্ত, অসংখ্য সালমান ভক্ত সালমান শাহ হত্যার বিচার চায়। একমাত্র নায়ক সারা পৃথিবীতে যার মৃত্যুর 20 বছর পরেও এখন পর্যন্ত তার জন্য মানুষ কাঁদে, তার হত্যার বিচার চায়। আমরা আশা করছি ইনশাআল্লাহ সালমান শাহ পরিবার সঠিক বিচার পাবেন। সালমান শাহ পরিবার সঠিক বিচার পাওয়া মানে হচ্ছে বাংলাদেশ সঠিক বিচার পাওয়া, বাংলাদেশের মানুষ সঠিক বিচার পাওয়া। আকাশ বিডি ফার্স্ট একটি আইডি থেকে লিখেছেন, ধন্যবাদ ভাই। এন এস নীলা লিখেছেন, অবশ্যই সালমান শাহ হত্যার বিচার চাই। ধন্যবাদ নীলা আপনাকে, সালমান শাহ হত্যার বিচার অবশ্যই আমরা